শুনতে পাচ্ছ প্রত্যেকে? প্রত্যেকে বলছো ভেরি গুড ইভিনিং। একদম ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? ওকে, প্রত্যেকে বলছো গুড ইভিনিং, ভেরি গুড ইভিনিং। পিপিটি দেখতে পাচ্ছ? আমাকে দেখতে পাচ্ছ? আমাকে কি করে দেখতে পাচ্ছ? এতক্ষণে তো দেখতে পাচ্ছ আমাকে। দেখো এবার দেখতে পাচ্ছ? মৃণাল বলছে না না, আপনি কোথায়? এই তো আমি। এবার আমাকে দেখতে পাচ্ছ? মন্দিরা কোনো কমেন্টস তুমি দেখতে পাবে না, কারণ কমেন্টস অফ করা আছে, শুধুমাত্র নিজেদের কমেন্টসটাই দেখতে পাবে। অভিনন্দন, তুমি জেন কমেন্ট স্টুডেন্ট না? অভিনন্দন, তুমি জেন কমেন্ট পড়তে সেই অভিনন্দন নাকি আলাদা? জেন কমে পড়তে চে? আচ্ছা, তোমাদের কিছু ক্লাস বাকি ছিল, সেই ক্লাসটা আমি ত্রি আকাশকে বলেছিলাম, বাট ওর মনে হয় নেট অফ, ও দেখতে পাইনি। ও যেহেতু গ্রুপে ছিল তাই ওকে বলেছিলাম। তো তোমাদের বাকি ক্লাসটা, আচ্ছা কাউসার, এই তো। আরে আমাকে অনেক ছোটই দেখাবে, তোমাদের পিপিটি তোমরা বড় করে দেখতে পাবে। আরে সাউন্ড আছে, সাউন্ড ক্লিয়ার আছে, দেখো। তো তোমাদের বাকি যে কটা ক্লাস বাকি ছিল, তুমি আমাকে একটু এখানে বলতে পারবে কটা ক্লাস টোটাল বাকি ছিল? তাহলে আমি সেই ক্লাসগুলো তোমাদের এই এক সপ্তাহের মধ্যে কমপ্লিট করিয়ে দেবো। দেখো, সিলেকশন ইজ দ্য ডেস্টিনেশন, আর আজ থেকে শুরু হচ্ছে এসএসসি ফাউন্ডেশন ব্যাচ, যে ক্লাসটা এখন থেকে স্টার্ট হবে। আজকে হবে রেশিও অ্যান্ড প্রপোর্শন পার্ট ওয়ান। সাকসেস ইজ নট অ্যান অ্যাক্টিভিটি বাট এ প্রসেস। সফলতা কোনো অ্যাক্টিভিটি নয়, এটা একটা পদ্ধতি। সেই পদ্ধতিটা তুমি ফলো করলে তুমি নিজেও জীবনে সফল হতে পারবে। রেশিও প্রপোর্শন হবে, আমি একদম বেসিক থেকে স্টার্ট করছি, একদম হাই লেভেল অবধি যাব, কারণ এসএসসি ফাউন্ডেশন ব্যাচ তোমাদের এটা সিজিএল, সিএইচএসএল, এমটিএস প্রত্যেকটাকেই কভার করবে। তাই একদম বেসিক থেকে যাচ্ছি, কেউ কিছু জানো না সেটা ধরে নিয়ে। আর যারা সত্যি সত্যি কিছু জানো না, তাদের যতবার বুঝতে অসুবিধা হবে ততবার আমাকে বলতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু যতক্ষণ না বুঝবে, ততক্ষণ না বুঝে এখান থেকে ক্লাস থেকে কেউ বেরোবে না। প্রিয়া, উত্তর তো পাচ্ছি, দেখো আমি আগে বোঝাবো তোমাকে। প্রিয়া একদম ফিট, তোমাদের তো ব্যাচটা শেষ হয়ে গেছে। তো বিন্ম, শোনা যাচ্ছে না কেন? সাউন্ড ক্লিয়ার আছে, আজকে অ্যাপে একটু প্রবলেম আছে। দেখো সাউন্ড ক্লিয়ার আছে, সাউন্ড একদম ক্লিয়ার। অর্পিতা চ্যাটার্জি, কি অর্পিতা মানে ইউটিউবে করো সেই অর্পিতা? আচ্ছা নো, ঠিক আছে ঠিক আছে। দেখো আগে আজকে বলি, এটা ফার্স্ট অঙ্ক, অনেকেই পারবে আমি জানি। যারা অনেকটা শিখে আছো তারাও ঘাবড়িও না, তোমার লেভেলের অঙ্ক পাবো। কিন্তু যেহেতু বেসিক থেকে স্টার্ট হচ্ছে, তাই আমি আজকে বেসিক থেকেই বলবো। রেশিও অ্যান্ড প্রপোর্শনের বাংলাটা কি? বাংলাটা হচ্ছে অনুপাত এবং সমানুপাত। ঠিক আছে, তো রেশিও মানে কি? অনুপাত। তো রেশিও মানে অনুপাত, কিন্তু আসলে কি রেশিও বাংলা কি? অনুপাত। ঠিক আছে, বলছে ম্যাম অনেক কিছু শিখেছি আমি আপনার কাছে। ভাই পুরোটা শেখাবো এখানে, ধৈর্য ধরো, পুরো শিখবে। রেশিও মানে কি? অনুপাত। এবার অনুপাত আমরা কি করে বুঝবো? এই যে এই চিহ্নটা দেখছো, এটা অনুপাতকে ডিনোট করে। ঠিক আছে, এই যে চিহ্নটা দেখছো, এটা অনুপাতকে ডিনোট করছে, মানে এই চিহ্নটা যেখানে আছে সেখানেই জানবে অনুপাত। এবার অনুপাত মানে কি? ধরে নাও এ আর বি দুজন রয়েছে, এ আর বি দুজন রয়েছে, যেখানে এর বয়স ধরে নাও 80 কেজি, আর বি এর বয়স ধরে নাও 60 কেজি। ঠিক আছে, এর বয়স 80 কেজি আর বি এর বয়স 60 কেজি। তো তোমাকে যদি এখানে বলে যে তুমি কি এখন, এরা কি অনুপাতে আছে, এরা কি রেশিওতে আছে, তোমার উত্তর কি হবে?
মুসারফ বলছো ম্যাম ক্লাসটা স্টার্ট করুন। তো আমি এটা কি করেছি ভাই, আমি ক্লাস স্টার্ট করিনি তো, এটা কি আমি গল্প করছি? তো এরা কি অনুপাতে আছে? না, নেই নেই, কারণ কি করে বলতে পারছি, এরা দুজনেই স্বাধীনভাবে রয়েছে তাই। ঠিক আছে, এরা দুজনেই স্বাধীনভাবে রয়েছে তাই এরা অনুপাতে নেই। এবার যদি বলে এটাকে অনুপাতে নিয়ে এসো, কি করব? অনুপাতে নিয়ে আসতে গেলে এই দুটোকেই একটা কমন নাম্বার দিয়ে ভাগ করে দেবো। যেমন যেমন আমি কি দিয়ে ভাগ করতে পারি, প্রথমেই দেখো 10 দিয়ে কেটে দাও। 10 দিয়ে কাটলে কি হবে? এটা হবে 8, এটা হবে 6। তো প্রথমে কি দিয়ে কেটেছো? 10 দিয়ে। ঠিক আছে, না সিরিন, ইউটিউবের মতো বাকিদের কমেন্ট দেখতে পাবে না, কারণ কমেন্ট অফ করা আছে। এবার দেখো 10 দিয়ে কাটার পরেও তো আরো কিছু দিয়ে কাটবে, কি দিয়ে কাটবে? 2 দিয়ে কাটবে। 2 দিয়ে কত হবে? এটা হবে 4, এটা হবে কত? যখনই 10 দিয়ে কেটে এটা করলে তখনই তুমি এখানে অনুপাত লিখতে পারো। এটা আবার 2 দিয়ে কাটবে, এটা হবে 4 আর এটা হবে 3। তার মানে একবার 10 দিয়ে কেটেছো, আবার 2 দিয়ে কেটেছো, মানে 20 দিয়ে কেটেছো। তুমি ভেঙে ভেঙেও কাটতে পারো, তুমি ডাইরেক্টও কাটতে পারো। আমি যদি এটা এবার ডাইরেক্ট কাটি, তাহলে এখানে কি করব? এ আর বি কত ছিল? এ আর বি কত ছিল? 80 আর 60। 80 কেজি ছিল আর 60 কেজি ছিল, 20 দিয়ে ডাইরেক্ট কেটে দাও, কত হবে? 4 হবে, আর এটা কত হবে? 3। তো এই দুটোকেই তুমি কি দিয়ে কেটেছো? 20 দিয়ে। এটাও 20 দিয়ে, এটাও 20 দিয়ে। তো এই দুটোর মধ্যে কমন নাম্বারটা কি পেয়েছো? 20। কমন নাম্বারটা কত পেয়েছো? 20 পেয়েছো। ঠিক আছে, তো অনুপাত মানে কি? যখন দুটো সংখ্যাকে আমি একটা কমন নাম্বার দিয়ে ভাগ করে দেব, তখনই সেটাকে আমি বলবো অনুপাত বা রেশিও। এক জেনে রাখো, রেশিও মানে হচ্ছে রিলেশন। রেশিও মানে কি? রেশিও মানে রিলেশন, মানে হচ্ছে সম্পর্ক। এখানে এ আর বি এর মধ্যে যখন আমি 80 কেজি আর 60 কেজি বলেছিলাম, তখন কোনো সম্পর্ক ছিল না, কিন্তু আমি এখন যখন 4:3 বলবো, তখন একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কিভাবে আছে? সম্পর্কটা হচ্ছে একটা কমন নাম্বার, এই সম্পর্কটা ওদের দুজনের মধ্যে বজায় রেখেছে, সেটাকে, সেটা হচ্ছে 20। এই 20কে দিয়ে যদি তুমি আবার 4কে গুণ করো, সেটা 80 হয়ে যাবে, 3কে গুণ করলে 60 হয়ে যাবে। তাহলে এই দুটোকে যে কমন নাম্বারটা সম্পর্কের মধ্যে বেঁধে রেখেছে, সেটাকে 20। তাহলে রেশিও মানে যে রিলেশন বললাম, তাহলে এদের দুজনের মধ্যে সম্পর্কটা কে বজায় রেখেছে? এই যে 20 দেখতে পাচ্ছ, এ কি করে? সম্পর্ক মানে কি? দুজনের মধ্যে সম্পর্ক মানে কি? একটা রিলেশন থাকবে, কোনো একটা কমন পার্ট থাকবে, যেটার জন্য দুজনেই একে অপরের সাথে বাধা পড়ে থাকবে, তাই তো? তেমনি এখানকারও দুটো দুটো নাম্বারের মধ্যে কমন পার্ট কোনটা? এই 20টা। এই যে নাম্বারটা দেখছো 20, এটাই দুজনের মধ্যে কমন পার্ট। কারণ দেখো, এই 20কে দিয়ে তুমি যখনই এই দুটোকে গুণ করবে, তুমি আবার স্বাধীন হয়ে যাচ্ছ। আবার যখন তুমি স্বাধীন থাকছো, তখন 20 দিয়ে দুটোকে ভাগ করলেই তুমি আবার সম্পর্কে চলে আসছো। তাই এটা আমি বলতেই পারি, রেশিও মানে রিলেশন অর্থাৎ সম্পর্ক। যখনই তুমি এরকম কোন এক ওই রকম চিহ্ন দেখতে পারবে দুটো সংখ্যা বা তিনটে সংখ্যার মাঝখানে, তুমি জানবে ওই দুটো বা তিনটে সংখ্যা বা চারটে সংখ্যা যাদের মাঝে এই চিহ্নটা আছে, তারা একটা সম্পর্কে আছে, এবং সম্পর্কে মানে তাদের মধ্যে একটা কমন নাম্বার আছে, যেই নাম্বারটাই এক্সামিনার তোমাদেরকে বার করতে দিয়েছেন। অ্যাম আই ক্লিয়ার? এতটুকু কি আমি তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম? এটুকু বলো কে কে বোঝনি, এটুকু আমাকে বলো কে কে বোঝনি। জয়শ্রী দেখতে পাবে, নিশ্চয়ই দেখতে পাবে। প্রাঞ্জল বলছো দারুণ ক্লাস করান আপনি ম্যাডাম, থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। আচ্ছা, দু একজনের একটু ডাউট আছে, আমি আরেকবার বলে দিই। ধরো এখানে যারা যারা বোঝনি, তারা ধরে নাও এখানে তুমি রয়েছো, এখানে তোমার ভাই রয়েছে, ঠিক আছে? এখানে এ হচ্ছে তুমি আর বি হচ্ছে তোমার ভাই। তোমার বয়স হচ্ছে ধরো 30 বছর, আর তোমার ভাইয়ের বয়স হচ্ছে ধরো 20 বছর, ঠিক আছে? মানে শুনতে পাচ্ছ না কেন? তুমি রিজয়েন করো, মানে শুনতে পাচ্ছ না যারা যারা, তারা রিজয়েন করো,
রিজয়েন করো। হ্যাঁ, ও তনু শূন্য দুটো কেটেই তো আমি প্রথমে দেখিয়েছিলাম, আমি তো প্রথমে শূন্য দুটো কেটেই দেখিয়েছিলাম, তারপরে ডাইরেক্ট 20 দিয়ে দেখালাম। সিরিন বলছো, আমি ম্যাম অনেক কাঁচা, আপনার ক্লাস কয়েকটা দেখেছি মানে সাহস পাই। ভাই আজকের পর থেকে টোটাল ক্লাস করো, সাহস কেন, পুরো অঙ্কটাই পারবে। রিজয়েন করলে তাও পাচ্ছ না ভাই, এটাতে তো আমার কিছু করার নেই, কারণ সাউন্ড পাচ্ছ না। তোমরা একটা কাজ করো, তোমরা যেখানে অ্যাডমিশন রিলেটেড কোয়ারিজ থাকে না, অ্যাডমিশন রিলেটেড কোয়ারিজ এর একটা ফোন নাম্বার দেওয়া থাকে, সেখানে কল করে বলো যে অ্যাপে প্রবলেম হচ্ছে আজকে। আর সত্যি হচ্ছে, এর আগেও একটা ব্যাচ ছিল, সেখানেও প্রবলেম হচ্ছিল, তো সেখানে বলো। হ্যাঁ হ্যাঁ প্রিয়া, ম্যানেজমেন্টকে বলতে হবে, তো তুমি সেখানে বলো, দেখো ওরা ঠিক করে দেবে। হ্যাঁ সুরজিৎ, স্যারও করাবেন, আমার এই ক্লাসটা শেষ হয়ে গেলেই, এই ক্লাসটা মানে আমার যতগুলো ক্লাস আছে ততগুলো শেষ হয়ে গেলেই পর থেকে স্যার করাবে। মৃণাল, তুমি কি ওই WBP মৃণাল মহাপ্যাকের, না এটা নতুন? না প্রিয়া, আমি তো শেষ করবো না, পুরো ব্যাচটা তো আমার নেই। তো তোমার 30 বছর, তোমার ভাইয়ের বয়স 20 বছর, এখন তোমাদের মধ্যে কোনো রিলেশন নেই, এটাকে আমি অনুপাতে আনবো কি করে? জাস্ট শূন্য শূন্য কেটে দাও, শূন্য শূন্য কেটে দাও, মানে আমি কত দিয়ে কেটে দিলাম, 10 দিয়ে, কত এলো? এবার আমি এটাকে এরকম লিখতে পারবো, মানে এই দুটোর মধ্যে রিলেশন আছে, রিলেশন আছে, এই যে কোন নামটা, এই 10 দিয়ে যদি আমি 3 কে গুণ করি 30 হয়ে যাবে, 10 দিয়ে যদি আমি 2 কে গুণ করি 20 হয়ে যাবে। তো এই যে কমন নাম্বারটা, দুটোর মধ্যেই একটা সম্পর্ক স্থাপন করে রেখেছে মাঝে এই চিহ্নটা দিয়ে, এটাই হচ্ছে রেশিও বা রিলেশন। আমার সাউন্ড খুব কম করছে? না গো, আমার সাউন্ড ঠিকই আছে, তোমরা একবার নিজেদের নেটওয়ার্কটা চেক করে নাও, আমার কিন্তু সাউন্ড একদম ঠিকঠাক আছে, এর আগের ক্লাসেও ঠিকঠাকই ছিল। দেখো প্রিয়া বলছে ক্লিয়ার, তো অনেকেরই কিন্তু ক্লিয়ার আছে, তোমরা নিজেদেরটা একটু দেখো। আজকে অ্যাপে প্রবলেম আছে, ঠিক আছে, অ্যাপে একটু প্রবলেম হচ্ছে আজকে, তো আজকের দিনটা হয়তো এরকম একটু প্রবলেম হবে। এবার দেখো, যখন কেউ কোনো সম্পর্কের মধ্যে থাকে, যখন কেউ কোনো সম থাকে, যেমন আমি এ আর বি কে লিখলাম কি, এখানে ছিল 30 আর 20, আমি যখনই সম্পর্ক নিয়ে এলাম সেটাকে লিখলাম 3:2 লিখেছি। যখনই কেউ কোনো সম পদে থাকবে তখন তুমি কি কি করতে পারবে আর কি কি করতে পারবে না সেটা দেখো। জয়শ্রী, ওটা তোমরা রুটিনে দেখে নিও যে কখন কার ক্লাস আছে, ঠিক আছে। হ্যাঁ মোনালিসা, মাঝে মাঝে একটু একটু কেটে যাচ্ছে, ওটা আমি কিছু করতে পারবো না গো, ওটা অ্যাপের প্রবলেম বা তোমাদের নেটওয়ার্কের প্রবলেম হতে পারে, কাল পরশুর মধ্যে ঠিক হয়ে যাবে। তো দেখো, যখন এরা রিলেশনে আছে, যখন কোনো দুজন মানুষ রিলেশনে থাকে, তখন দুজনকেই দুজনের মন জুগিয়েই চলতে হয়, ঠিক আছে, দুজনকে দুজনের মন জুগিয়ে চলতে হয়। সেখানে তুমি একজনের সাথে যা করবে তোমাকে দ্বিতীয় জনের সাথেও তাই করতে হবে। পাল ফার্ম বলছো, ম্যাম সাবজেক্টটা কি? সাবজেক্টটা কি মানে ভাই, ম্যাথের ক্লাস হচ্ছে ভাই, 2-4 জন এমন আছো এখানে, এমন এমন কমেন্ট করছো না, আমাকে উত্তর দিতে বাধ্য করো না, ঠিক আছে, ক্লাসটা নষ্ট করার জন্য এই টাইপের কমেন্ট করো না, আমাকে উত্তর দিতে বাধ্য করো না, ক্লাসটা নষ্ট হয়ে যাবে। প্রথম দিন ভালো মতন ক্লাস করো, তার জন্যই বলছি প্রথম দিন ভালো মতন ক্লাস করো। 2-4 জনের কমেন্ট আমি এমন দেখতে পেয়েছি, এরকম কমেন্ট নেক্সট টাইম থেকে করো না, ওকে, প্রথম দিনেই বলে দিচ্ছি এটা। তো দেখো, যখন কেউ রিলেশনের মধ্যে থাকবে তখন দুজনকেই দুজনের কথা অনুযায়ী চলতে হবে, আবার কিছু কিছু ব্যতিক্রম জায়গাও থাকে। যেমন ধরো, দুটো মানুষ রিলেশনে থাকলে, ধরো তুমি একা, ঠিক আছে, এটা হচ্ছে এ, এটা ধরে নাও তুমি,
তুমি একা চাইছো যে তুমি একা একটু বেরিয়ে আসবে, অথচ তোমরা দুজনে কিন্তু রিলেশনে রয়েছো। কি করে বুঝছো? এই চিহ্নটা দিয়ে বুঝছো। হ্যাঁ জয়শ্রী, অপূর্ব স্যারই তোমাদের ইংলিশ পড়াবেন। অভিনন্দন, একটু কনফার্ম করে বলো না ভাই, একটু ঠিকঠাক মতন দেখে আমাকে একটু কনফার্ম করে দিও। পালফ্রম বলছো জেনকম বুকে কত? এ ভাই আমাকে মানে তোমরা কি ক্লাসটা নিতে দেবে? আমি কি বই দেখে বসে আছি বলো তো? কোন পেজে কি আছে আমি কি দেখে বসে আছি? আমি তোমাদের বুক ফলো করে পড়াচ্ছি না, আমার মেন কাজ হচ্ছে তোমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করানো, এবং যত টাইপ তোমাদের আসে, যে টাইপ গুলো আসে সেগুলো ক্লিয়ার করে দেওয়া, যাতে পরীক্ষার হলে তোমরা নিজেরা অঙ্কটা করতে পারো। এগুলো তোমাদের কাজ, এগুলো তোমরা নিজেরা করে নাও। তো দেখো এখানে, তার মানে তুমি যদি একা চাও কোথাও বেড়াতে যেতে, তুমি যেতে পারবে? পারবে না, কারণ আরেকজন যে তোমার সাথে রিলেশনে, সে তোমাকে আটকে দেবে। আবার যদি এ চাই, মানে আরেকজন যে স্পাউস আছে, আরেকজন যদি চাই যে সে একা একা বেড়াতে যাবে, তো তুমি কি তাকে ছেড়ে দেবে? ছাড়বে না, কুরুক্ষেত্র বেঁধে যাবে। তাই যা করবে রিলেশনে থাকাকালীন একসাথেই করতে হবে। তাই তুমি যদি একে যদি তুমি 10 দিয়ে গুণ করো কোনো ক্ষেত্রে, তোমাকে বি কেও কিন্তু 10 দিয়েই গুণ করতে হবে। তুমি যদি একে কোনো ক্ষেত্রে 10 দিয়ে ভাগ করো, তোমাকে বি কেও কিন্তু সেই সংখ্যা দিয়েই ভাগ করতে হবে, অর্থাৎ 10 দিয়েই ভাগ করতে হবে। তুমি এর সাথে যা করবে তোমাকে বি এর সাথেও তাই করতে হবে, বা তুমি বি এর সাথে যা করবে তোমাকে এর সাথেও তাই করতে হবে, যেহেতু ওরা রিলেশনে আছে। আর রিলেশনে থাকাকালীন তুমি কোনো একজনের সাথে কোনো কিছু করতে পারবে না, যা করবে দুজনের সাথেই করতে হবে। তাই এবার কিছু কিছু তো ব্যতিক্রম জায়গাও থাকে। তুমি একা একা বেড়াতে যেতে পারবে না, তোমাকে আরেকজনকে নিয়ে যেতে হবে, তা নাহলে ঝামেলা লেগে যাবে। বাট তুমি অফিসে তোমার মিটিং চলছে, সেখানে তো তোমাকে একাই যেতে হবে, সেখানে তো তুমি আরেকজনকে নিয়ে যেতে পারবে না। তো সেটা কিন্তু আরেকজন মেনে নেবে যে না, এখানে আমার যাওয়ার পরিধি নেই, এখানে আমি যেতে পারবো না, তাতে কিন্তু ঝামেলা লাগবে না। সেটা কি কি? এখানেও সেরকম ব্যতিক্রান্ত জায়গা আছে, তুমি কি কি করতে পারবে আর কি কি করতে পারবে না। তুমি এ আর বি রিলেশনে থাকার সময় গুণ আর ভাগ করতে পারবে, ডাইরেক্ট যোগ আর বিয়োগ করতে পারবে না। ঠিক আছে, তুমি কি কি করতে পারবে? তুমি ডাইরেক্ট গুণ আর ভাগ করতে পারবে এই রিলেশনে থাকাকালীন, কিন্তু তুমি ডাইরেক্ট যোগ করতে পারবে না। মানে তুমি চাইলে 3-এর সাথে 10 যোগ করে দিতে পারো না, তুমি চাইলে 3 থেকে 10 মাইনাস করে দিতে পারো না। এটা হচ্ছে ব্যতিক্রান্ত জায়গা। মানে তুমি কি কোনটা কোনটা তাহলে করতে পারবে, ভালো মতন বুঝে নাও। আমি বললাম রেশিও মানে রিলেশন, রিলেশন মানে দুটো সংখ্যার মাঝে বা 3টে বা 4টে যতগুলো সংখ্যা দেখ না কেন, এই চিহ্নটা থাকা মানেই হচ্ছে অনুপাত। আর অনুপাতে থাকা মানেই হচ্ছে কোনো একটা কমন নাম্বার আছে যে ওই সবাইকে সম্পর্কের মধ্যে বেঁধে রেখেছে। আর তাদের সাথে তুমি একজনের সাথে যা করবে, যা করবে বলতে দুটো জিনিসই করতে পারো, গুণ আর ভাগ। তোমাকে বাকিগুলোর সাথেও সেই একই জিনিস করতে হবে, গুণ আর ভাগ। এটুকু ক্লিয়ার? নিশ্চয়ই বোঝাতে পারলাম অনুপাতটা কি। এরপর সমানুপাতে যখন যাব তখন বোঝাবো সমানুপাতটা কি। তার আগে একটা কথা বলে রাখি, অনুপাত আর সমানুপাত সবসময় ব্যস্তানুপাতিক সম্পর্কে চলে, সবসময় ব্যস্তানুপাতিক সম্পর্কে চলে। ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে কি? মানে হচ্ছে ধরো তোমার কাছে ধরে নাও একটা বাইক আছে, ঠিক আছে, আর একটা সাইকেল আছে। তুমি 20 কিলোমিটার রাস্তা যাবে, বাইকে করেও যাবে সাইকেলে করেও যাবে, তোমরা দুজন। তুমি বাইক চালাচ্ছ, তোমার আরেকটা বন্ধু সাইকেল চালাচ্ছে, কে আগে পৌঁছাবে আমাকে বলো? তুমি বাইকে যাচ্ছ, তোমার বন্ধু সাইকেলে যাচ্ছে, দুজনের ডেস্টিনেশনই হচ্ছে 20 কিলোমিটার, কে আগে যাবে? বলছে আমি। একদম তাই, তুমি যে বাইকে আছো সে কেন? কারণ এখানে স্পিড বেশি, সাইকেলের থেকে বাইকে গেলে তোমার তো স্পিড বেশি। তাই তোমার স্পিড বেশি, তাহলে তোমার টাইম কত লাগবে? টাইম কম লাগবে। তোমার স্পিড তো বেশি তাই তোমার টাইম কম লাগবে। যে সাইকেলে যাচ্ছে তার স্পিড কত? তার স্পিড তো কম, তো টাইম কত লাগবে? তাই টাইম কত লাগবে? বেশি লাগবে, লাগবে লাগবে তো। তাহলে দেখো এখানে একটা বেশি হলে একটা কিন্তু কমছে, স্পিড বেশি হলে টাইম কমছে, আবার এখানে স্পিড কম হলে টাইম বাড়ছে। তো কখনো তুমি দুটো অ্যারো এরকম দেখতে পাচ্ছ না, বা কখনো এরকম দেখতে পাচ্ছ না, মানে দুটোই বাড়ছে বা দুটোই কমছে। যদি এরকম হতো তাহলে সেটাকে বলতাম সমানুপাত।
ঠিক আছে, সেটাকে বলতাম সমানুপাত। আর যখন তুমি দেখতে পাচ্ছ এরকম এরকম হচ্ছে বা এরকম এরকম হচ্ছে, একটা বাড়লে একটা কমছে বা একটা কমলে একটা বাড়ছে, এটাকে বলি ব্যস্তানুপাতিক সম্পর্ক, এটাকে বলা হয় ব্যস্তানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, এবার দেখো ভাই, তোমাদের সব টার্ম, তোমাদের সব জিনিস ইংলিশেই আছে, আমাকে বোঝাবার জন্য বাংলা টার্ম ব্যবহার করতে হচ্ছে, কারণ সবাই ইংলিশ টার্ম বোঝে না, তো আগে বোঝাতে তো দাও। তো দেখো এটা হচ্ছে, তার মানে সমানুপাত কি, যখন দুটো জিনিসই একসাথে বাড়ছে বা একসাথে কমছে সেটাকে বলবো সমানুপাত। ব্যস্তানুপাত কি, একটা বাড়লে একটা কমছে বা একটা কমলে একটা বাড়ছে, দুটো অ্যারোই একই মুখে থাকছে না, তখন সেটা হচ্ছে ব্যস্তানুপাত। যখন দুটো অ্যারোই একসাথে থাকছে মানে একই দিকে থাকছে, তখন সেটা হচ্ছে সমানুপাত। এবার আমি কি বললাম, অনুপাত আর সমানুপাত সবসময় ব্যস্তানুপাতিক, মানে তোমাকে যদি অনুপাত দিয়ে দেয়, তোমাকে যদি এরকম অনুপাত দিয়ে দেয়, ধরো দিল 4:5:7, ঠিক আছে, দিয়ে বললো এটাকে সমানুপাতে কনভার্ট করো, মানে এটাকে প্রপোর্শন করো, প্রপোর্শনাল করো, তাহলে তুমি কি করবে, তোমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে রেশিও অ্যান্ড প্রপোর্শন, মানে অনুপাত আর সমানুপাত। তো তোমাকে করতে হবে, তুমি এটাকে নর্মাল লিখতে পারবে না, তোমাকে যখনই এটা সমানুপাত করতে দেবে মানে তোমাকে অনুপাতে ভাঙতে হবে, তখনই ব্যস্তানুপাত মানে কি, যেটা থাকবে সেটাকে উল্টে দাও, কি হবে 1:4, 1:5 আর 1:7 হবে সমানুপাত করতে গেলে। ঠিক আছে, সমানুপাত মানে মাঝে তোমাকে ইকুয়াল টু সাইন দিতে হবে। এবার তুমি কি করবে, এই তিনটের তোমাকে এলসিএম নিতে হবে, এলসিএম নিয়ে তোমাকে বার করতে হবে সমানুপাতটা। এবার ধরো কোন ক্ষেত্রে তোমাকে সমানুপাত দিল, বলল 5 = 5a = 3b, বলল এটাকে অনুপাতে ভাঙো, এটাকেও তোমাকে কি করতে হবে উল্টে দিতে হবে, এক্ষেত্রেও কি হবে 1/5 = 1/3। তোমাকে যেটাই দেখ না কেন, তোমাকে অনুপাত থেকে সমানুপাতে বার করতে দেখ বা সমানুপাত থেকে অনুপাত, তোমাকে দুটোতেই উল্টে দিতে হবে, তোমাকে যেই ফর্মে কোশ্চেনটা দেওয়া থাকবে তার থেকে। এবার যদি এরকম বলতো যে a/5 = b/3, এটাকে অনুপাতে করো, এটাকে উল্টে দিলে কি হবে 5:3 হবে। শুভদীপ কোনটা রিপিট বলছো বলো, কোনটা রিপিট করতে বলছো, তোমাকে যদি রেশিও থেকে প্রপোর্শন বার করতে দেয়, ঠিক আছে, তোমাকে যদি বলা হয় রেশিও থেকে রেশিও টু প্রপোর্শনে কনভার্ট কর, তাহলে তুমি কি করবে, তোমাকে উল্টে দিতে হবে জিনিসটা। তোমার কি আছে, এটা যদি এরকম ফর্মে থাকে, তোমাকে যদি ফ্র্যাকশনাল ফর্মে দেয়, ঠিক আছে, ধরো a/5 = b/3 দিল, এটাকে উল্টে দিলে কি হবে। আরে ভাই এটা কোথায় যাবে, তোমাকে a:b তো বার করতে দিয়েছে, এটা কোথায় যাবে, এটা কোথাও যাবে না, তোমাকে তো a:b বার করতে দিয়েছে, তোমাকে দেয়া ছিল সমানে, প্রপোর্শনে তোমাকে দেওয়া ছিল, তোমাকে রেশিওতে বার করতে দিয়েছিল, তাই তুমি উল্টে দিয়েছো, a:1 কত পেয়েছো 5:3। তো এটা আর বিটা কোথায় যাবে, এটাও তো রেশিওতেই চলে আসবে, তোমার মানটা শুধু লাগবে যেটা হবে 5:3, এগুলোতে আসবো পরে, আমি জাস্ট তোমাদেরকে ধারণাটা দিলাম। এবার দেখো এই অঙ্কটা দিয়েছে, এখানে তোমাকে কি দিয়েছে, এখানে তোমাকে রেশিও দিয়ে দিয়েছে, এখানে তোমাকে রেশিও দিয়ে দিয়েছে এ বি আর বি সি, বার করতে দিয়েছে এ বি সি এর রেশিও। দেখো এখানে আমি তোমাদেরকে দু তিনটে পদ্ধতি দেখাবো কি করে তোমরা বার করতে পারো। আছে a:b সমান কত 3:5, আর আছে b:c সমান আছে 7:2, এখান থেকে এ বি সি এর মান তোমাকে বার করতে দিয়েছে। তোমাকে পরীক্ষায় যেটা দেবে সেটা দেখবে এখানে কোন জিনিসটা রিপিট হয়েছে, এখানে এ একবার আছে, সিও একবার আছে, বি কতবার আছে দুবার, তো বি রিপিট হয়েছে, এরকম অঙ্কে কোনো একটা বা দুটো জিনিস রিপিট হবেই। তোমার একটাই দেখার বিষয় যে যে রিপিট হচ্ছে তার মানটা একই দিয়েছে না আলাদা দিয়েছে, প্রথমে কে আছে এ আছে, তো এর মানটা হবে এই তিনটা, বি সেকেন্ডে আছে তো বি এর মান কোনটা হবে এটা 5, এখানে বি প্রথমে আছে তাই বি এর মান কোনটা হবে 7, সি সেকেন্ডে আছে সি এর মান কোনটা হবে 4, হলো এখানে বি এর মান তাহলে 5 আছে, আর এখানেও তো বি আছে, বি এর মান 7 দিয়েছে,
তুমি একটাই মানুষ, তুমি বাড়ির ভিতরে রয়েছো, তখন তোমার বয়স হচ্ছে 20 বছর, বাড়ির বাইরে গেলেই কি 30 হয়ে যাবে? এটা সম্ভব? এটা কি সম্ভব? সম্ভব নয় তো। বিয়েও তো একটাই, ব্যক্তি মানি বা দু জায়গায় আলাদা আলাদা হয় কি করে? এটা দেখো, এর সাথে বি রেশিওতে আছে, মানে একবার এর সাথে রিলেশনে আছে, একবার সি এর সাথে আছে, কিন্তু ব্যক্তি ব্যক্তিটা তো একটাই বি, তাহলে মানও তো একই হবে, মান আলাদা হয় কি করে? কিন্তু দিয়েছে আলাদা, এক জায়গায় 5 এক জায়গায় 7। এটাকে এক করতে গেলে কি করতে হবে? যে দুটো মান আলাদা দিয়েছে সে দুটোর এলসিএম নাও। এলসিএম কত হবে? 35। যদি এলসিএম না নাও সেক্ষেত্রে কি করবে? এখানে দেখো 5 আছে, কি নেই? 7 নেই, তো একে 7 দিয়ে গুণ করে দাও। এখানে দেখো 7 আছে, 5 নেই, তো এই পুরোটাকে 5 দিয়ে গুণ করে দাও। কত হবে? 3 সাতে হবে 21, 5 সাতে 35। এটা কত হবে? 5 সাতে 35, 4 পাঁচা 20। এবার দেখো বিয়ের মান দু জায়গাতেই এক। হ্যাঁ মনীষ, আরেকবার বলে দিচ্ছি, এবার দেখো বিয়ের মান দু জায়গাতেই এক। তাহলে এটা এর মান ছিল, এটা তো বিয়ের মান পেয়ে গেলে একই আছে, এটা সি এর মান, তো কি হবে? 21:35:20। এবার বলো এটা কে কে বোঝনি? এলসিএম মানে হচ্ছে লসাগু, এলসিএম মানে লসাগু। শুভদীপ গট ইট? ওকে দেন ফাইন। কতজন বুঝেছো আর কত বোঝনি নির্দ্বিধায় বলো। তাও স্যার তুমি তো ভালো বুঝবেই ভাই। আচ্ছা দেখো এই পদ্ধতিটাই আরেকবার বলছি, ভালো করে দেখে নাও। এখানে এ আছে আর বি আছে, এর কত দিয়েছে? 3 আর 5 দিয়েছে, তাই তো? এখানে কি আছে? বি আছে আর সি আছে, এর মান কত দিয়েছে? 7 আর 4। এখানে দেখো বি এর মান কত দিয়েছে? 5, আর এখানে বি এর মান কত দিয়েছে? 7। তুমি একটাই ব্যক্তি, দু জায়গায় আছো, তোমার বয়স কি আলাদা হতে পারে? পারে না। তুমি যত জায়গাতেই থাকো না কেন, তোমার বয়স একই থাকবে, তেমনি বিও যত জায়গাতেই থাকুক না কেন, ওর মান হয় 5 হবে নইলে 7 হবে। একসাথে তো দু জায়গায় দু রকম হতে পারে না, তো মানটাকে আমি কি করে এক করব? এখানে 5 আছে, এখানে 7 আছে, আমি মানটাকে কি করে এক করব? 5 আর 7-এর এলসিএম নাও, মানে লসাগু নাও। লসাগু কত হবে? 5 সাতে 35 হবে, ঠিক আছে? 35 হবে। এবার দেখো এখানে 5 আছে, 5-কে 35 কি করে করব? 7 দিয়ে গুণ করে। এখানে 7 আছে, 7-কে 35 কি করে করব? 5 দিয়ে গুণ করে, বুঝেছো? জয়শ্রী আমি সিরিয়াসলি জানি না তোমাদের ইংলিশের টাইম কটা থেকে আছে, আমাকে তাহলে দেখে বলতে হবে, ক্লাস শেষ হওয়ার আগে আমি দেখে তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে? তো এবার এখানে 5 ছিল, 35 করার জন্য 7 দিয়ে গুণ করেছি নিজে থেকে। কাকে কাকে গুণ করব? এই দুটোকেই গুণ করব। এখানেও 7 ছিল, 7-কে 35 করার জন্য 5 দিয়ে গুণ করেছি, কাকে কাকে গুণ করব? দুটোকেই গুণ করব। গুণ করে কত হচ্ছে দেখো, 3-কে 7 দিয়ে গুণ করো, কত হবে? 21। 5-কে 7 দিয়ে গুণ করে হবে 35, 7-কে 5 দিয়ে গুণ করে আবারও হবে 35, আর 4 পাঁচা কত হবে? 20। তো এটা তো এর মান ছিল, দেখো প্রথমে এ ছিল, এটা এর মান এলো, দ্বিতীয়তে বি ছিল যার মান 5 ছিল আর এক জায়গায় 7 ছিল, তো এই দুটোই বি এর মান এলো, দুটোর মানই এক। এবার 35 দু জায়গায় থাকলেও মানটা এক বেরিয়েছে, আর এটা হচ্ছে সি এর মান, তো উত্তর কত হবে? 21:35:20। ক্লিয়ার? হ্যাঁ সিরিন, টেলিগ্রামে যোগাযোগ করো। যারা যারা বোঝুনি তারা এবার বুঝতে পেরেছো? তাহলে আমি সেকেন্ড পদ্ধতি দেখাচ্ছি, এটাতে অনেকের প্রবলেম হয়, বাট সেকেন্ড পদ্ধতিটা প্রত্যেকের কাছে খুবই গ্রহণযোগ্য হয়, অ্যাকসেপ্টেবল হয়। দ্বিতীয় পদ্ধতি দেখো, একে বলা হয় দখল মেথড, ঠিক আছে? একে বলা হয় দখল মেথড। কি কি চেয়েছে দেখো, কোশ্চেনে যাবে, দেখবে কি কি চেয়েছে। এ বি সি লেখো, এ বি সি লিখলাম। এবার দেখো এ আর বি এর মান কি দিয়েছে? 3 আর 5। এর 3, বি 5, এর নিচে 3 লেখো, বি এর নিচে 5 লেখো। এবার দেখো বি আর সি কি দিয়েছে? 7 আর 4। বি এর নিচে 7 লেখো, সি এর নিচে 4 লেখো, ঠিক আছে? 5-এর পাশের জায়গাটা ফাঁকা আছে, 7-এর আগের জায়গাটাও ফাঁকা আছে। এটা দখল মেথড কেন বলে দেখো,
প্রিয়া, দখল মেথড বললাম, দখল দখল, লোকজন এখন খুব দখল করছে না লোকের জায়গাপত্র, সেই দখল মেথড বলছো? এই মেথডটা শিখে গেলে কেউ আর আগেরটা করে না। একদম তাই। হ্যাঁ কাউসার, একদম ঠিক। তো দখল মেথড মানে কি, ধরো তোমার পাশের জায়গাটা ফাঁকা আছে, তোমার পাশের বাড়ির জায়গাটা ফাঁকা আছে, তোমার প্রচুর টাকা পয়সা রয়েছে, তো তুমি কি চাইবে? তুমি তো চাইবে যে পাশের জায়গাটা তুমিই কেনো, বা তুমি দখল করো। তুমি কি চাইবে যে বাইরের আরেকজন এসে ওই পাশের জায়গাটা দখল করুক? তোমার প্রতিপত্তি যেখানে আছে সেখানে তুমি সবসময় চাইবে পাশের জায়গাটাও আমিই নেব, তার পাশের জায়গাটাও আমিই নেব, এবং আমার জায়গাটা আরো আমি বাড়াবো, আমার প্রতিপত্তি আরো বাড়বে, এটাই তো সবাই চায়। তো তার জন্য এটাকেও বলা হচ্ছে দখল মেথড। এই ফাঁকা জায়গাটা এখানে আছে, এর পাশে কে আছে? পাঁচ। তো পাঁচ চাইবে এই জায়গাটা আমি দখল করব, তো এখানে কে বসবে? পাঁচ। এখানেও জায়গাটা ফাঁকা আছে, এর পাশে কে আছে? সাত। তো ফাঁকা জায়গার পাশে যে থাকবে সেই জায়গাটা দখল করবে। বসে গেল? হ্যাঁ প্রমিলা, এটা খুব মজার, বসিয়ে দিয়েছো। এবার উপর নিচে গুণ করে দাও, 3 সাথে কত হবে? 21। 5 সাথে কত হবে? 35। 4 5 কত হবে? 20। এ ইজ টু বি ইজ টু সি কত বেরোলো? 21 35 20। বলো এটা কে কে বোঝুন, আমাকে চটপট বলো এটা কে কে বোঝুন। হ্যাঁ মন্দিরা বলছি। শুভদীপ বলছো ইজিয়েস্ট ওয়ে দ্যাট আই এভার লার্নড, একদম ঠিক, এটা সব থেকে ইজিয়েস্ট ওয়ে। হ্যাঁ অতনু, তাহলে কেটে দেবো, সেটাও আছে, আমি দেখাবো, সবটা দেখাবো। এবার যারা বোঝুনি তাদেরকে বলি, আমি কি বললাম, প্রথমে দেখে নেবে এ বি সি তে। দেখো আমি একটা অঙ্ক যতবার বলবে ততবার বলবো, মানে যতবার বলবে বুঝিনি আমি ততবার দেখাবো। কেন? কারণ এই একটা টাইপ বুঝে গেলে তোমরা নিজেরা এরকম হাজারটা টাইপ করতে পারবে। তাই তাই কেউ মনে কোনো রকম দ্বিধা রাখবে না, যে যতবার না বুঝতে পারবে অবশ্যই বলবে, কিন্তু কেউ বদমাশি করে বলো না। বুঝে গেলে অথচ টাইমটা নষ্ট করার জন্য অনেকে থাকে যারা বদমাশি করে বলে, সেটা করো না। দেখো প্রথমে কোয়েশ্চেনে দেখবে কাকে কাকে চেয়েছে, এ বি সি কে, এ বি সি লেখো। দেখো তোমাকে কার কার মান দিয়েছে, এ বি এর মান দিয়েছে, এ 3 বসাও, বি এর নিচে 5 বসাও, বসিয়েছ। এখানে দেখো বি আর সি এর মান দিয়েছে, বি এর নিচে 7 বসাও, সি এর নিচে 4 বসাও। তো এখানে তো শূন্য স্থান থাকছে, এখানে যে ব্ল্যাঙ্কটা থাকছে এটা তো ফিল করতে হবে। কি করে বার করব, কি করে করব? দখল মেথডের কথা বললাম, ফাঁকা জায়গার পাশে যে থাকবে সেই এটাকে দখল করবে, তাই এখানে 5 বসবে। জায়গা ফাঁকা আছে, এর পাশে 7 আছে, 7 আছে, তাই এখানে কে বসবে? 7 বসবে। এবার এই উপর নিচে গুণ করো, 3 সাথে কত হবে? 21। 5 সাথে কত হবে? 35। 4 5 কত হবে? 20। তো তোমার এ বি সি এর অনুপাত কত বেরোলো? 21 35 20। এবার বলো যারা যারা বোঝোনি, এখন কি বুঝতে পেরেছো? আসা সব দেখাবো, সি ডি কেন, তোমাকে জেড অব্দি দিয়ে দেখ, তুমি নিজেই বার করতে পারবে। মুসারব কি বলছো, আরো একবার, কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে বল। এখানে ফাঁকা জায়গাটা ছিল, আমি বলেছি তুমি প্রতিপত্তিশালী ব্যক্তি, তোমার পাশের জায়গাটা তুমি তো দখল করবে, তো এখানে কে দখল করবে? এর পাশে যে আছে সে, কে আছে? 5 আছে, তাই 5 নিজে এটা দখল করেছে নিজেকে বসিয়ে। এখানেও 7-এর আগে ফাঁকা জায়গা ছিল, পাশে ছিল 7, পাশে দেখবে, আগে বা পিছনে নয়, পাশে দেখবে, পাশে গেছিল 7, তাই 7 এখানে নিজের জায়গাটা দখল করেছে। এবার উপর নিচে গুণ করো, 3 7 21, 5 7 35, 4 5 20। এবার নিশ্চয়ই বুঝেছ, একটা নিজেরা করো তাহলে বুঝতে পারবে। এটাও এ বি সি বলেছে, নিজেরা করো এটা। না সিরিন, কেউ এরকম হয় না, দেখো কাউরির বুদ্ধি তাড়াতাড়ি খোলে, কাউরির আস্তে আস্তে খোলে, কিন্তু কেউ তুমি যেটা বলছো সেটা হয় না, তাই নিজেকে কখনো আন্ডার এস্টিমেট করবে না।
সবাই সবাই মানুষ, সবাই যখন বুঝতে পারছে তুমিও পারবে। হ্যাঁ একটু টাইম লাগতে পারে, কিন্তু বুঝতেও পারবে, তাড়াতাড়ি করতেও পারবে, জাস্ট প্র্যাকটিস করে যাও। ভাই ঝড়ের গতিতে উত্তর দাও। হ্যাঁ হ্যাঁ কাউসার আমফানের গতিতে, একদম ঠিক। একদম ঝড়ের গতিতেই উত্তর পাচ্ছি। 8:20-45, ভেরি গুড। এমন কেউ আছো যে করতে পারোনি? কারণ এত তাড়াতাড়ি নাম যাচ্ছে আমি তো বুঝতে পারছি না। এমন কেউ আছো যে করতে পারোনি? তাহলে আমি দেখিয়ে দেবো, তা নাহলে পরের অঙ্কে যাবো। আট কুড়ি পঁয়তাল্লিশ হবে। দেখো এ বি সি আবারও দিয়েছে, 2 আর 5 এখানে লেখো, 4 আর 9 এখানে লেখো, এখানে ফাঁকা জায়গায় 5 বসবে, এখানে ফাঁকা জায়গায় 4 বসবে। তো 4 দুগুণে 8, 20, 45 উত্তর হবে। 8:20-45, ভেরি ভেরি গুড, ভেরি ভেরি গুড। চলো পরের অঙ্কে যাচ্ছি। এ বি সি ডি, এবার সি ডি অবধি দিয়েছে, এটা করো। চারটে দিয়ে দিয়েছে, এটা করো, সেম প্রসেসে হবে। কৌশিকের উত্তর পেয়েছি। এবার দেখো যেই সংখ্যাটা বেরোচ্ছে সেটা যদি কোনো কমন নাম্বার দিয়ে চারটে বা তিনটে কেটে যায়, সেটাকে কিন্তু কেটে দিতে হবে, সেটাকে কিন্তু কেটে দিও। কৌশিক, প্রিয়া, অভিনন্দ, প্রাঞ্জল, কৌশিক চক্রবর্তী, ভেরি গুড। বাকিরা শুভ, দেখো চারটে কাটবে, দেখো 16 দিয়ে, 16 দিয়ে না, 4 দিয়ে 4টেই কেটে যাবে, 4 দিয়ে 4টেই কাটবে। উত্তর একদম ঠিক দিচ্ছ, কিন্তু আমি বললাম কোনো কমন নাম্বার দিয়ে যদি কেটে যায় তাহলে কেটে দিতে হবে। তো 4 দিয়ে 4টে সংখ্যায় কাটবে, তো কেটে তারপরে উত্তর বলো। শুভ, প্রমিলা, অনন্যা, দেবকুশ, রাজু, একদম ঠিক। অনন্যা কেটে দাও, পামেলা, প্রমিলা কেটে দাও। হ্যাঁ 3 দিয়ে কাটবে, 3 দিয়ে, একদম ঠিক, 3 দিয়ে কাটবে। হ্যাঁ অভিনন্দন, 3 দিয়ে কাটবে। দেখো এ বি সি ডি চারটে চেয়েছে, তো এ বি সি ডি লেখো। কি দিয়েছে? এ বি দিয়েছে, তো 2 আর 3 লেখো, দুটো জায়গা ফাঁকা। বি আর সি তে কি দিয়েছে? 4 আর 5 দিয়েছে, তো এখানে দুটো জায়গা ফাঁকা। সি আর ডি তে কি দিয়েছে? 6 আর 7 দিয়েছে, এখানে দুটো জায়গা ফাঁকা। তো দুটো 3 দিন বসিয়ে দাও, 5 বসবে, এখানে দুটোতেই 6 বসবে। এবার উপর নিচে গুণ করো, কত হবে? 72, 90, 105। 3 দিয়ে কাটবে, দেখো 3 16 48, 3 24 সং 72, 3 30 সং 90, 3 35 সং 105। শুনি, মানে কিছু দেখা যাচ্ছে না, শোনা যাচ্ছে না, আমি কি করব বলো? আমার হাতে তো নেই, তোমাদেরকে বললাম যেখানে অ্যাডমিশন রিলেটেড রিলেটেড কোয়ারিজ করেছো সেখানে বলো, নইলে যে সাপোর্ট আদার যে সাপোর্ট টিম রয়েছে সেখানে একটা মেল আইডি আছে, সেখানে মেল করে দাও। হ্যাঁ দেবো, যদি আজকে খুব নেট প্রবলেম হচ্ছে, কারোর প্রবলেম আছে? হ্যাঁ এটা শুধু অনুপাত। হ্যাঁ শ্রাবন্তী, এরকম টাইপের সব ক্ষেত্রেই এই নিয়ম করা যাবে। মুসারফ ঠিক আছে, কোনো অসুবিধা নেই ভাই। হ্যাঁ তিয়াশা, 3 দিয়ে কাটলাম। কাউরির কোনো প্রবলেম আছে?
তোমাদেরকে এবার ABCD কেন DEFGH মানে জেড অবধি দিয়ে দেখ তোমরা করতে পারবে তো? বাহ, এই কনফিডেন্সটারই দরকার ছিল, একদম ঠিক। ওকে চলো পরেরটা দেখো কি আছে। এটা এগুলো দেখো গুগলি কোয়েশ্চেন, ঠিক আছে? এগুলো গুগলি কোয়েশ্চেন, দেখো আমি সব রকম টাইপ করাবো যেগুলো তোমাদের পরীক্ষায় আসে। সিরিন একটু টাইম তো লাগবে ভাই, নতুন জিনিস শিখতে গেলে একটু টাইম তো লাগবে। প্রথমে যখন কেউ সাঁতার শিখতে যায় সে কি একা একা পারে? প্রথমে তো তাকে সাপোর্টের দরকার হয়, কিন্তু শিখে যাওয়ার পরে কি আর সাপোর্ট লাগে? তখন সে একাই কাঁপিয়ে দেয়। সেরকম তোমরাও পারবে, তারা তারই পারবে। দেখো এটা হচ্ছে গুগলি কোয়েশ্চেন, এটা পরীক্ষায় পরীক্ষক দেন চেক করার জন্য। কি কি আছে দেখো, এ ইজ টু বি আছে, 17:21। এ ইজ টু সি আছে, 17:100। আমি কি বলেছি, প্রথমেই দেখবে কোনটা রিপিট হয়েছে, এ রিপিট হয়েছে। এর মানটা কি আলাদা আছে? না, এর মানও একই আছে, তো আমার কিছু করারই দরকার নেই। এর মান 17, বি এর মান 21, সি এর মান 100, বসিয়ে দাও, এটাই উত্তর। এটা কে বোঝনি বলো? এটা কে বোঝনি বলো? তো এই টাইপের কিন্তু কোশ্চেন হয়, ঠিক আছে? একদম তনুশ্রী, একদম। সুব্রজ্যোতি, যদি ভ্যালু আলাদা হতো তো আগেরটার মতন করতাম। আগেরটা যেমন করলাম, ফার্স্ট প্রসেস কি দেখালাম, ভ্যালু আলাদা আলাদা ছিল, এলসিএম নিয়ে নিয়েছিলাম। বা এর আগেরটাই কি করলে, ভ্যালু আলাদা আলাদা ছিল তো কি কি চেয়েছি লিখেছিলাম, ABC, যেখানে যেটা ছিল বসিয়ে দিয়েছিলাম, দখল মেথডে করেছিলাম, সেরকমই হবে। এটা দেখো ই পর্যন্ত চেয়েছে। হ্যাঁ শিপ্রা, মেসেজ শো করছে। দেবজ্যোতি বলছো আপনার প্রসেস দারুণ, থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। মন্দিরা বলছো অনেক রকম টাইপ শিখতে পারছি ম্যাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ মন্দিরা। দেখো এবার ই পর্যন্ত দিয়েছে। দেখো তোমরা সবসময় ইউটিউবে একটা কথা বলো ম্যাম থেকে করাবেন, তো তো আজকে ক্লাস করে কি তোমাদের কোথাও মনে হচ্ছে যে বেসিক থেকে করাচ্ছি না? বা কেউ যদি সত্যি সত্যি অঙ্কের কিচ্ছু না জানো, সে এই ক্লাসটা দেখে কিচ্ছু শিখতে পারবে না, এরকম কি কিছু মনে হচ্ছে? তো তোমাদেরকে ইউটিউবে যেরকম বলা হয় তোমাদেরকে সেরকম ভাবেই শেখানো হয়। কাউসার ভাই, টাইপিং মিস্টেক হয়েছে মনে হচ্ছে, একটু দেখে নাও। একদম অ্যান্সার ঠিক আছে। ঠিক আছে রুমান্না, বলে দিচ্ছি ভাই, প্রত্যেক চাই ঝড়ের গতিতে চাই। সিরিন, টাইপিং মিস্টেক হয়েছে ভাই, একদম প্রত্যেকের ঠিক আছে। যারা 4 6 2 1 3 বলছো, ভেরি গুড, উত্তর 4 6 2 1 3ই হবে। দেখো ABCDE অবধি চেয়েছে, তো লেখো ABCDE, ঠিক আছে? ABC কি আছে, 2 3 1, তো 2 3 1 লেখো। CDE কি আছে, 2 1 3, তো 2 1 3 লেখো। এখানে দুটো জায়গা ফাঁকা আছে, এখানেও দুটো ফাঁকা আছে, তো বসিয়ে দাও 1 1, এখানে বসিয়ে দাও 2 2, কি হবে, 4 6 2 1 3, 4 6 2 1 3, যারা যারা বলছো ভেরি গুড। দীপঙ্কর, 1 ডবল হয়ে গেছে টাইপ, আছো যে এটা বোঝোনি? আচ্ছা অভিনন্দন, 7টা ঠিক আছে, 7টা ফাইনাল। আমাকে ডেট গুলো একটু বলতে পারবে কি? এখানে না বলতে পারলেও তুমি টেলিগ্রাম গ্রুপে আছো আমার, সেখান থেকে আমাকে তুমি পার্সোনালি মেসেজ করে একটু ডেট গুলো বলে দিও তো ভাই। তিয়াশা, CDE 1 কেন? কারণ সি পর্যন্ত মান আমাকে বলে দিয়েছিল 2 3 1, বসিয়েছি, পাশের দুটো জায়গা ফাঁকা ছিল, আমি বলেছি পাশে যে থাকবে সেই দখল করবে, তো এখানে 1 আছে, তো দুটো জায়গায় একই তো হবে।
দেবজ্যোতি বলছো ওয়াইটি ক্লাসও আপনার দারুণ ছিল, থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। আচ্ছা টেলিগ্রামে নেই, ঠিক আছে। দীপঙ্কর বলছো খুব সুন্দর পড়ানোর ধরনটা দিদি ম্যাম, ভাই দিদি বলেই ডেকো, আমি বলে দেখো না, আমি সবাইকেই বারণ করি। সৌমদীপ কি দিয়ে সার্চ করবে, বড় হাতের এম বড় হাতের ডি, পরে বলে দেবো, ঠিক আছে এখানে বলা যাবে না। রুমান্না এটা, হ্যাঁ এটা এই যে এরকম ভেঙেই উত্তর করতে হবে, 4 6 2 1 3 যেমন আছে। সুকন্যা বলছো আপনার ক্লাস খুব সুন্দর, থ্যাংক ইউ ভেরি মাচ। সিরিন দারুণ লাগছে, ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা আগেরটা আমি ওকে একটু দেখিয়ে দিই, ঠিক আছে, ওর টাওয়ার ছিল না বলছে। দেখো রুমান্না এখানে বলেছে এ আর বি, এ আর বি বলেছে 17:21, ঠিক আছে, আর বলেছে এ আর সি, এখানেও বলেছে 17:100। তো দুটো জায়গাতেই এ আছে, দুটো জায়গাতেই এর মান এক আছে, তো আমাকে আর কিচ্ছু করতে হবে না, এর মান 17, এটা বি এর মান কত 21, এটা সি এর মান কত 100, লিখে দাও, এটাই তোমার উত্তর। সিরিন বলছে ছোট থেকে পড়লে হয়তো ভয় থাকতো না, ভাই এখনো থাকবে না, আমার উপর একটু বিশ্বাস তো রাখো। হ্যাঁ শোভন টেলিগ্রামটা আমার, বলে দেব, সেটাও বলে দেব দিয়া। প্রণীতা এখানে প্রোভাইড করা যাবে না। অননা বলছে দিদি এত ইজি ওয়েতে ম্যাথ এর আগে কোনোদিন শিখিনি, ভাই আরো শিখবে দাঁড়াও, ইয়ে তো ট্রেলার হে, পিকচার তো অভি বাকি হে, তো এটা করলে তাই তো, এটাও ই পর্যন্ত দিয়েছে, এটাও নিজেরা করো। একদম অতনু ম্যাথের ভয় একদম কেটে যাবে। দেখো আমি আমি যদি এখনই কমেন্টটা খুলি, এখানে আমার অনেক আগে স্টুডেন্ট আছে যারা আগে পেট বেঁচেছে, তাদের কাছেই জেনে যেতে পারবে যে কেমন ম্যাথ তোমরা শিখতে পারবে বা তারা। উত্তর পাচ্ছি, উত্তর পাচ্ছি নেহা, তোমাদের দাবিটা রাখা হবে বলতে, তোমাদের দাবি যেন কি একটা ছিল ভাই ইউটিউবে, এই দাবিতে আমি জেরবার হয়ে গেলাম। একদম ঠিক উত্তর পাচ্ছি, দেখো এ বি সি ডি ই চেয়েছে, এ বি সি ডি ই, ঠিক আছে, কি দিয়েছে 3 2 4, এখানে কি দিয়েছে 2 5 3, 2 5 3, এই দুটো জায়গা ফাঁকা আছে, এই দুটো জায়গা ফাঁকা আছে, এখানে 4 4 বসিয়ে দাও, এখানে 2 2 বসিয়ে দাও, 6 4 8 20 12, এটা আবার কেটে যাবে 2 দিয়ে, 3 2 4 10 6, 3 2 4 10 6 যারা যারা বলছো ভেরি গুড, 3 2 4 6 হবে উত্তর। হ্যাঁ নেহা আমার কমপ্লিট ম্যাথ ভাই, ওটাই সবাই ইউটিউবে বলছে, আমি এখনো কিছু চিন্তা ভাবনা করিনি, কারণ দেখো একটা ব্যাচ আনতে গেলে 500টা সিট থাকে, পুরোটা যদি ফিল আপ হয়, আমি তো বলেছি তোমরা যদি আমাকে প্রতিশ্রুতি দাও যে হ্যাঁ আমার পুরো কমপ্লিট ম্যাথের ব্যাচ এলে তোমরা প্রত্যেকে ভর্তি হবে, 500টা সিট ফিল আপ হয়ে যাবে, তারপরের দিনই ব্যাচ লঞ্চ হয়ে যাবে। নেহা বলছো হয়ে যাবে, ভাই এত সহজ নয় 500টা সিট ফিল আপ করা। চলো এটুকু বুঝেছো, এবার দেখো এটা আলাদা টাইপ, ঠিক আছে, এটা একটু আলাদা টাইপ। পরিণীতা দেখো ওটা কোনো পেড ব্যাচের কিন্তু গ্রুপ নয়, ঠিক আছে, ওটা কোনো পেড ব্যাচের গ্রুপ নয়। হ্যাঁ নেহা দাবিদার অনেক, 500 জনও নেই, এটা আলাদা টাইপ, এটা কি করে করবে দেখে নাও। মৃণাল ভেরি গুড, দেখো এই যে মৃণাল নেহা এরা সব আমার আগেকার স্টুডেন্ট। প্রিয়া মন্দিরা তুমিও কি আগের মন্দির, আমি ঠিক বুঝতে পারছি না, মন্দিরা তুমিও কি আগের মন্দির একটু বলো তো। দেখো এখানে কি আছে, এ ইজ টু বি কত দিয়েছে 4:7, আবার দিয়েছে এ ইজ টু সি কি দিয়েছে 3:8, আবার দিয়েছে এ ইজ টু ডি কত দিয়েছে 5:9, ঠিক আছে। আচ্ছা মন্দিরা আলাদা আছে, ঠিক আছে, অভিনন্দন ভেরি গুড। হ্যাঁ আচ্ছা ইউটিউব স্টুডেন্ট, ওকে ওকে এবার বুঝতে পারছি, এবার বুঝেছি। তো
তো দেখো তিন জায়গাতেই এ আছে, আর তিন জায়গাতেই মান আলাদা আছে। কি বলেছি, যেখানে যেখানে আলাদা থাকবে সেই তিনটের এলসিএম নিয়ে নেবে। 3, 4 আর 5-এর এলসিএম কত? 60। এলসিএম কত হচ্ছে? 60। যদি কেউ এলসিএম বার করতে না পারো সে কি করবে? এখানে 4 আছে, এখানে কত আছে? আছে, বাকি দুটোতে কত দিয়েছে? 3 আর 5। যেখানে যেটা নেই সেখানে তাকে দিয়ে গুণ করে দাও। 3 5 কত হয়? 15। তো একে 15 দিয়ে গুণ করো। এখানে 3 আছে, কি 4 আর 5 নেই, তো একে 20 দিয়ে গুণ করো। এখানে 5 আছে, কে নেই, 3 আর 4 এ 12, একে 12 দিয়ে গুণ করো। তো এই দুটোকেই 15 দিয়ে গুণ করো, কত হবে? 60 is 105। এখানে কত হবে? 60 is 160। এখানে কত হবে? 60 is 108। এটাই হবে। এখানে এবার তিন জায়গাতেই হয়ে গেছে, মানে এটা এ এর মান, 105টা বি এর মান, 160টা সি এর মান, আর 108টা ডি এর মান। এটাই হচ্ছে তোমার উত্তর। এটা কে কে বলো, এটা কে কে বোঝনি বলো? দেখো তোমরা প্রত্যেকে অঙ্ক শিখে যাবে, মতন শিখে যাবে, কিন্তু আজকে যেই 105 জন তোমরা লাইভে আছো, আমাকে কি হবে যে এই 105 জনকে আমি প্রত্যেক দিন দেখতে পাবো? তো 105 জনের দায়িত্বই আমার যে তোমরা কি করে অঙ্ক করতে পারবে এবং ভালোভাবে করতে পারবে, শর্টে করতে পারবে, তার দায়িত্ব আমার। কিন্তু তার প্রত্যেক দিন তোমাদের 105 জনকেই লাইভে থাকতে হবে, এটা যদি কথা দাও তাহলে দায়িত্ব নিয়ে আমি তোমাদের অঙ্কের ভয় দূর করে দেবো। হ্যাঁ, আর বলছি দেখো, এখানে দেখো এ তিনটে জায়গায় আছে, এ কোথায় কোনটে জায়গায় আছে? আছে সিডিটা বুঝলে না, দেখো বি সেকেন্ডে আছে, 7ও সেকেন্ডে আছে, তো এটাও সেকেন্ডে আছে, এটা বি এর মান। এটা এ আর বি, এ দেখো আমি লেখা আছে এ ইজ টু বি, শুধু আমি গুণ করেছি, তো এ ইজ টু বি এর মান কত পেয়েছো? 60 is to 100। এটা আছে এ ইজ টু সি, তো এ ইজ টু সি এর মান কত পেয়েছো? 60 is to 160, এটা সি এর মান। এটা বি এর মান, এটা সি এর মান, এটা ডি এর মান। আর এই যে 60 আছে তিন জায়গায়, এটা তো এর মান, কারণ এর মান চাই তো তিনটে জায়গায় আলাদা ছিল। তুমি তো এলসিএম নিয়ে কত পেয়েছিলে? 60। তো 4 কে কি করে 60 করবে? 15 দিয়ে গুণ করে, তাই 15 দিয়ে গুণ করেছি। 3 কে কি করে 60 করবে? 20 দিয়ে গুণ করে। 5 কে কি করে 60 করবে? 12 দিয়ে গুণ করে, তাই গুণ করেছি। এবার বুঝেছ? দীপ শোনো, আমি কি বললাম? আমি বললাম যদি এলসিএম না বার করতে পারো সেক্ষেত্রে কি করবে? দেখবে এখানে 4 নেই, কে কে 3 আর 5 নেই, তো এই দুটোকে গুণ করে এখানে লিখে দাও। এখানে 3 আছে, কে নেই, 4 আর 5 নেই, তো দুটোকে গুণ করে এখানে লেখো। এখানে 5 আছে, কে কে নেই, 4 আর 3 নেই, 3 4 গুণ করে এখানে লেখো। একই ব্যাপার, তুমি এলসিএম যদি একবারে বার করতে না পারো তুমি এরকম করেও করতে পারবে, যেখানে যেটা নেই তাকে সেটা করে দাও। না সৌম্যদীপ, কোন এইচডব্লিউ দেওয়ার তো কোনো সিন নেই। না মন্দিরা, কোনো গ্রুপ আমি ওপেন করি না কোনো ক্ষেত্রেই। তোমরা আদার অফিসিয়াল যে চ্যানেলটা আছে টেলিগ্রাম চ্যানেল সেখানে জয়েন করতে পারো, অথবা যে যেটা দেখো ওটা একদম একটা গ্রুপ, সেখানে তোমরা কিচ্ছু পাবে না, পিডিএফ পাবে না, কিচ্ছু পাবে না। জাস্ট তোমরা পাবে হচ্ছে, যদি কোনোদিন আমি ক্লাসে আমি যদি কোনোদিন ক্লাসে ক্লাস টাইমটা চেঞ্জ করি সেটা আমি তোমাদেরকে আগে ওখানে বলে দেবো। আমার ইউটিউবের যে ক্লাস হয় তার লিঙ্কটা তোমরা ওখান থেকে পাবে। কাউরির কোনো অঙ্কে প্রবলেম হলে তোমরা এই গ্রুপে দিতে পারো, তোমাদেরকে অঙ্কটা সলভ করে দেওয়া হবে, ব্যাস এর বেশি আর কিচ্ছু নয়। এবার এটা দেখো, দেখো বড় হাতের ম, ঠিক আছে, আমি বাংলায় বলছি, ঠিক আছে, এটা বুঝে নিতে হবে তোমাদেরকে। দিয়ে বড় হাতের আবার ম, দিয়ে ছোট হাতের এ টি এইচ। ম মানে কি? ম মানে কি তোমরা জানো? ডি মানে তো জানো, আবার ম মানে কি জানো? এই তিনটেই বড় হাতের, ছোট হাতের যেটা হবে সেটা তোমাদেরকে বলে দিয়েছি, ঠিক আছে। এটা দিয়ে সার্চ করো, দেখো রাধা কৃষ্ণ আছে, রাধা কৃষ্ণ, এর থেকে বেশি কিছু এখানে বলা যাবে।
দেখো এখানে কি বলেছে, দেখো বলেছে এ ওয়ান বাই ফাইভ এ ইকুয়াল টু ওয়ান বাই সেভেন বি ইকুয়াল টু ওয়ান বাই থ্রি সি, ঠিক আছে? ওয়ান বাই থ্রি সি এটা বললাম। এবার এটাকে কি বলেছে, এটা দেখো সমান আছে, মানে এটা তোমাকে সমানুপাতে দিয়েছে, প্রপোর্শনে দিয়ে দিয়েছে, দিয়ে তোমাকে রেশিও বার করতে দিয়েছে, মানে অনুপাতে আনতে দিয়েছে। হ্যাঁ এখানে একটা ইকুয়াল টু সাইন হবে, দেখো আমি লেখার সময় লিখে দিয়েছি। কৌশিক পাওনি, একটা কাজ কর, আমার ইউটিউবের ক্লাস হয়েছে আজকে, ক্লাসের কমেন্টে প্রত্যেকে চলে যাও, কমেন্টে তোমরা টেলিগ্রামে যে নামে আছো সেই নামটা লিখে দিও, আর যে প্রোফাইল পিকচারটা আছে সেটা পাশে লিখে দিও। যারা আমি গ্রুপে বলে দিচ্ছি, যারা যারা গ্রুপে অলরেডি অ্যাড হয়ে আছে, তারা ওখান থেকে তোমাদের নাম আর প্রোফাইল পিকচার সার্চ করে তোমাদেরকে অ্যাড করবে, ঠিক আছে? এবার দেখো আমি বলেছিলাম সবসময় উল্টে দিতে হবে, তো এটাকে উল্টে লেখো, পাঁচ ইজ টু সাত ইজ টু তিন, বোঝা গেছে? ইন্দ্রনীল, ম্যাথ ম্যাজিক থেকে খুঁজে আসছো ভাই? হ্যাঁ অতনু, এর নিচে নয়, না এটা মানে হচ্ছে এ বাই ফাইভ ইকুয়াল টু বি বাই সেভেন ইকুয়াল টু সি বাই থ্রি, বুঝতে পেরেছো? আশা করি বুঝে গেছো। চলো পরের অঙ্কটা দিই, এটা দেখো এটা ইকুয়াল টু তে দিয়েছে, এটাকে উল্টালে কি হবে, ফাইভ এ ইকুয়াল টু থ্রি বি ইকুয়াল টু সেভেন সি এটা দিয়েছে, এটাকে উল্টালে কি হবে? আগেরটা এলসিএম নেওয়ার দরকারই নেই তোমার, আগেরটা তুমি কেন এলসিএম নেবে, তোমাকে ওয়ান বাই দিয়ে দিয়েছে, তুমি উল্টে দাও, তোমার এলসিএম নেওয়ার কোনো প্রয়োজন নেই, এলসিএম তো এটাতে নিতে হবে। দেখো ওয়ান বাই ফাইভ ইজ টু ওয়ান বাই থ্রি হবে ইজ টু ওয়ান বাই সেভেন হবে, এবার এলসিএম নাও। না না অভিনন্দন লিখে দাও, আমি আজকে দায়িত্ব নিয়ে ওদেরকে বলবো করে দেবে, ঠিক আছে? অনেকে হয়ে গেছে, করে দেবে। তোমরা কিন্তু ঠিকঠাক প্রোফাইল পিকচারটা দিয়ে দিও, ঠিক আছে? দেবজ্যোতি এর আগেরটা কি দেখো, এই তো এর আগেরটা আমি বলেছি উল্টে দিও, এটা ওয়ান বাই ফাইভ আছে, একে উল্টালে কি হবে, পাঁচ পাবে, তাই এখানে এলসিএম নেওয়ার কোনো দরকারই নেই। ওয়ান বাই সেভেন আছে, উল্টালে কি পাবে, সাত পাবে। ওয়ান বাই থ্রি আছে, উল্টালে কি পাবে, তিন পাবে। যারা যারা হবে ওই ইউটিউবের ক্লাসে গিয়ে নিজের টেলিগ্রাম চ্যানেলের নাম আর যে প্রোফাইল পিকচারটা আছে সেটা, ঠিক আছে, লিখে দিও, হয়ে যাবে। এটা দেখো এলসিএম নিতে হবে, এটা এলসিএম নিতে হবে, পাঁচ তিন আর সাত এলসিএম কত হবে, এলসিএম কত হবে বলো। আচ্ছা তোমাদের কি এলসিএম এও প্রবলেম আছে আমাকে একটু বলো তো, এলসিএম এইচসিএফ এ প্রবলেম আছে? যদিও পরবার কথা নয় সেটা, যদি কাউরি থাকে তাহলে আমি শর্ট প্রসেসটা দেখিয়ে দিতে পারি, ঠিক আছে? চল এটা কত হবে, এটা হবে একুশ, এটা কত হবে পঁয়ত্রিশ, এটা কত হবে পনেরো, তো তুমি কত পেলে, একুশ পঁয়ত্রিশ পনেরো, একুশ পঁয়ত্রিশ পনেরো হবে উত্তর, একুশ পঁয়ত্রিশ পনেরো। সুব্রজ্যোতি আমি আগেই বললাম যে যখনই তোমাকে অনুপাত দেখ বা সমানুপাত দেখ, যদি অনুপাত থেকে সমানুপাত করতে দেয় তাহলেও তাকে উল্টে দিতে হবে, যদি সমানুপাত থেকে অনুপাত করতে দেয় তাহলেও উল্টাতে হবে। এটা সমানুপাত থেকে অনুপাত করতে দিয়েছে, নর্মালে পাঁচ আছে, এটাকে উল্টালে কি হবে, ওয়ান বাই হয়ে যাবে, আর ওয়ান বাই কে উল্টালে কি হবে, নর্মাল পাঁচ হয়ে যাবে। শোভন দেখাতে বলছো, একুশ পঁয়ত্রিশ পনেরো হবে উত্তর, যদিও আমার দেখানোর কথা নয় সিলেবাসের বাইরে, ঠিক আছে, বাট আমি দেখিয়ে দেবো তোমাদের সুবিধার্থে, কিন্তু আজকে নয়, আজকে ক্লাসের টাইম শেষ, 8:02 বাজছে। চলো পরের কোশ্চেনটা করো। আচ্ছা এখান থেকে আলাদা আছে, ঠিক আছে, এখান থেকে আলাদা আছে, এখান থেকে ফোর্থ প্রপোর্শনাল আছে, থার্ড প্রপোর্শনাল আছে, তো আজকে তোমাদের কিছু টাইপ কভার করিয়েছি, পরের দিন দেখো এইগুলো করাবো, ভালো করে দেখে নাও, পরের দিন এই অঙ্কগুলো আমি করাবো, দেখতে পাচ্ছ? মিন প্রপোর্শনাল আছে, ফ্র্যাকশনে আছে, পয়েন্টে আছে, এই সবগুলো করাবো, কারণ এগুলো তোমাদের এসএসসি তে আসে।
মনে রেখো ফোর্থ প্রপোর্শনাল থেকে হবে, এখান পর্যন্ত কমপ্লিট হয়ে থাকলো, এখান থেকে হবে কালকে, ঠিক আছে? তোমাদেরকে যেটা করতে হবে, এখনই কেউ ক্লাস থেকে বেরোবে না, তোমরা কি করবে, আমি ক্লাসটা শেষ করলে তোমাদের কাছে একটা ফিডব্যাক ফর্ম আসবে যে আমি কেমন পড়ালাম আজকে, বা আমার ক্লাসটা তোমাদের করতে কেমন লাগছে, এবং একটা হ্যান্ড রিটেন দেখবে নোট আসবে, মানে হ্যান্ড রিটেন নোটটা তোমাদেরকে লিখবার জন্য ফাঁকা জায়গা দেওয়া হবে, একটা ব্ল্যাঙ্ক পেজ আসবে, ঠিক আছে? সেখানে হ্যাঁ নেহা, ফোর্থ প্রপোর্শনাল ফেজ 100 মানে ফেজ 10 এ দিয়েছিল, মানে এখানে এক্সেলেন্ট নয়, ঠিক আছে, এখানে এক্সেলেন্ট নয়, ওই ওখানে লিখো, দেখবে দেওয়া থাকে গ্রেটার, ভেরি গুড, এক্সেলেন্ট, এরকম কিছু, আর একটা ফাঁকা জায়গা দেওয়া থাকে, সেখানে তোমাকে লিখতে হবে নিজেকে, বাংলা ইংরাজি যে যা ইচ্ছা লিখো, বাট লিখো। ক্লাসটা যদি মন থেকে ভালো লেগে থাকে তাহলে ভালো লিখো, খারাপ লেগে থাকে খারাপই লিখো, কিন্তু লিখো, এমন না যে খারাপ লাগলো তারপরেও ভালো লিখতে হবে, আমার ক্লাস বলি না, যদি ভালো লাগে তবেই ভালো লিখো, যদি খারাপ লাগে সেটাও লিখতে পারো, আর যদি ভালো লাগে তারপরেও কেউ ইচ্ছাকৃত খারাপ লিখো না, ঠিক আছে? খারাপ লাগলে যেমন ভালো লিখবে না, তেমনি ভালো লাগলেও খারাপ কেউ লিখো না, এটা তোমাদের হকের মধ্যে পড়ে, মানে এটা তোমাদের কর্তব্য যে তোমরা ভর্তি হয়েছো আমার কাছ থেকে, তোমাদের মানে শেখার প্রয়োজন আছে, আমারও তোমাদেরকে শেখানোটা কর্তব্যের মধ্যে পড়ে, তো আমি কতটা করতে পারলাম বা আজকে প্রথম ক্লাস তোমাদের কেমন লাগলো সেটা তোমরা ওখানে ফিডব্যাকে লিখবে, ঠিক আছে? রুমানা, আমার যে ক্লাসটা হয়েছে না, ঠিক আছে, আমার যে ক্লাসটা হয়েছে ইউটিউবে, সেখানে কমেন্টে চলে যাও, আজকের ক্লাসে যাও, দেখো WB টেটের আজকে 5 নাম্বার ক্লাস হয়েছে ম্যাথের, তার কমেন্টে চলে যাও, টেলিগ্রাম চ্যানেলে যে নামে আছো সেটা লেখো, আর যেটা পিকচার আছে সেটা মানে কি পিকচারে আছো সেটা লিখে দাও, অ্যাড করে দেওয়া হবে। তিয়াশা 4-7 কোনটা বলবো, ইউটিউব ক্লাস নেন তুমি, _247 বেঙ্গলি চ্যানেলে যাও, সেখান থেকে চলে যাও ভিডিওসে, সেখানে পেয়ে যাবে। আচ্ছা দারুণ ক্লাস, তো একটু ফিডব্যাক ফর্মে আমি দেখতে চাই, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ ভাই সব লিখতে পারো, আমার ব্যবহার ভালো, আমি ভালো মানুষ, এই যে জিজ্ঞেস করছো যে এগুলো লিখতে পারবো, মনে যা আছে লিখতে পারবে, খারাপ মানুষ যা ইচ্ছে লেখো, বাট লেখো, ঠিক আছে, বাট লেখো। চলো আমি এখনই শেষ করছি, ঠিক আছে, চলো আজকের মতন ক্লাসটা এই পর্যন্তই, একদম সিরিন নিশ্চয়ই, ভাই তুমি কেন মিষ্টি খাওবে, আমি খাও, চাকরি তোমরা কষ্ট করে পাবে, মিষ্টি তো আমি খাবো। চলো আজকের মতন ক্লাসটা এই পর্যন্ত, তোমাদের সাথে আবার দেখা হবে কালকে ঠিক সন্ধ্যে 7টায়, প্রত্যেকে কিন্তু এখানে জয়েন করো, আজকের মতন ক্লাস থেকে কেউ বেরিও না, আমি বেরোতে বারণ করছি, প্রত্যেকে ক্লাস থেকে বেরোচ্ছে, 86 জন আর কেউ বেরোবে না, কিন্তু আমি ক্লাসটা শেষ করছি, প্রত্যেকে ফিডব্যাক ফর্মে ফিডব্যাকটা দিয়ে দিও আর কালকে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো, চলো টাটা।